আসসালামু আলাইকুম এভরিওয়ান, ANP ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দিনটি হচ্ছে শুক্রবার, আমরা যাচ্ছি আমাদের নিজ গ্রামের বাড়িতে শ্রীপুর। তো বরাবরই শুক্রবারে আমরা চেষ্টা করি বাসায় যেন না থাকতে হয়, এই একটা দিন আমরা একটু বাইরে সবাই একসাথে যাব, ঘুরবো ফিরবো, এটাই আমার কাছে আসলে খুব ভালো লাগে। শুধু আমি একা না, আমাদের ফ্যামিলি মেম্বার সবারই খুব ভালো লাগে যেন আমরা প্রতি শুক্রবারে একদিন অন্তত বাইরে যেতে পারি সবাই একসাথে এভাবে। আর এই তো আমরা এখন লিফটে উঠেছি, আজকে তালা মারার দায়িত্ব ছিল নীতির বাবার, বরাবরই উনি অবশ্য আমরা বাইরে যাওয়ার সময় এভাবে তালাটা লাগিয়ে যান, কারণ আমাদের উপর ভরসা করেন না। আর এমনিতে আমরা যখন একা একা চলাফেরা করি তখন কিন্তু আমরা ঠিকই তালাটা ঠিকমতো লাগিয়ে ঘর থেকে বের হই। তো এই তো এখন আমরা গাড়িতে উঠবো, তো আমার নীতি মামনিটা গাড়িতে উঠলে মাঝখানে বসতে চায় না, এক পাশে বসবে, তো সে আবার কিন্তু এই যে উঠলো, উঠে আবার কিন্তু নেমে যাবে, নেমে সে এক সাইডে বসবে, আমাকে মাঝখানে বসাবে। আর এই তো আমরা এখন আগেই পাম্পে ঢুকেছি, গ্যাস তেল দুটোই নিব দুই পাম্পের থেকে, এক পাম্পে গ্যাস আর তেল দুটো ছিল না, সেজন্য আমরা দুই পাম্পের থেকে গ্যাস এবং তেল নিয়ে তারপর আমরা রওনা দিচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকেন, আমরা যেন ঠিক মতো আমাদের নিজ গ্রামের বাড়িতে পৌঁছাতে পারি সে দোয়াটা করবেন। আর এখানে একটা আন্টিকে আমি দেখাচ্ছি, ওনার পায়ের সমস্যা, ওনার সাথে আমার কথা হয়েছে, তো আমারও কিন্তু সেম প্রবলেম, ব্যাক পেন এবং পায়ের সমস্যা। ভালোই লাগলো কথা বলে। আর রাস্তায় আমাদের একটা হাতির সাথে দেখা হয়ে গিয়েছে, সে এইভাবে বিজনেস করে, এই হাতি 10 টাকা 20 টাকা মানে যে যা দেয় সেটা নিয়ে তার মালিককে দেয়, এটা দৃশ্যটা খুবই ভালো লাগে, তা আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই হাতির উপরে কিন্তু নীতির বাবা, নীতি এবং প্রীতি দুজনকে উঠিয়ে দিয়েছে, সেই ভিডিওটা আমি আর শেয়ার করলাম না, কারণ ওরা যতটা সময় হাতির পিঠে ছিল পুরোটা সময় ওরা খুব ভয়ে ছিল, তো সেই ভয়ানক দৃশ্যটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখি ওরা যদি ভয়টা কাটে তাহলে কোনো এক সময় আবার শেয়ার করব। আর আমি চেয়েছিলাম ভিডিওটা আমার এই ব্লগে রেখে দেওয়ার জন্য, তো আমার মেয়েদের আপত্তি, বলে যে না ভালো হয়নি ভিডিও, আমরা ভয় পেয়েছি তুমি এটা সবার সাথে শেয়ার করবে, এটা হবে না। তো এই তো দেখেন এই বেচারাও তার মেয়েকে নিয়ে রিক্সা কোথায় যেন যাচ্ছিল, সেও তার মেয়েকে এই হাতের উপর উঠাতে চাচ্ছে, অনেকক্ষণ যাবত খুব রিকোয়েস্ট করছে, কিন্তু আসলে বাচ্চা ভয় পাচ্ছে। আমার মেয়ে দুটো যেমন ভয় পেয়েছে, এই বাচ্চাটা তার থেকে আরও বেশি ভয় পেয়েছে। তো ওর বাবা কিন্তু এই বাচ্চাটাকে হাতির পিঠে উঠাতে পারেনি, কিন্তু আমার নীতির বাবা কিন্তু নীতি এবং প্রীতি দুজনকেই হাতির পিঠে উঠিয়ে দিয়েছে। তো আসলে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগলো, ও আমার গাড়ি যখন একটু আস্তে চলতেছিল বা ব্রেকে চলতেছিল তখন ও গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ওর বিজনেস। আর এই যে হাতিটা এখন বসে পড়ছে আপনারা দেখছেন, ঠিক এই সময়টাতেই নীতির বাবা নীতি এবং প্রীতিকে উঠিয়েছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর বাকিটুকু শেয়ার করলাম না। তো এটা হচ্ছে আমার দেবরের ছোট ছেলে তানজিম, আপনারা কম বেশি চিনেন সবাই। তো এখানে আসলে অবশ্য ওরা দুই ভাই থাকে বাড়িতে একাই, আমার মেয়েরা তো ঢাকা থাকে, আমার তিন মেয়ে, ছোট দেবরের দুই মেয়ে, তো আমরা সবাই ঢাকা থেকে গেলে ওদের এই দুই ভাইয়ের সাথে আমার মেয়েরা কিন্তু বসে আড্ডা দেয়, ওদের ভালো লাগে আসলে কাজিন, তো তো বসে বসে আড্ডা দিচ্ছিল দুজনে মোবাইলে, আর যত দুষ্টামি আমি এগুলো একটু ভিডিও করলাম। তো এটা হচ্ছে অ্যাকুরিয়াম, আমার দেবরের ছেলে দুটো মাছ মাত্র পালে, ওর মাছ অবশ্য মরে গিয়েছে, এখন মাত্র দুটো আছে। তো আমি লাইটিংয়ের ব্যবস্থা কম, তবু আমি বললাম যে একটু ভিডিও করি, ওদের একটু ভালো লাগবে যে বড়াম্মু ভিডিও করলো। আর এই যে আসার সময় দেখেন আমার গাড়িতে কত প্যাক কাদা ভরেছে, সেগুলো এখন সব পরিষ্কার করা হবে। তো ড্রাইভার সাহেব এখন গাড়ি থেকে পাইপ নামাচ্ছে এবং রেডি করছে। আসলে কি, যখন কোথাও বের হই গাড়িতে যদি এরকম প্যাক কাদা ময়লা থাকে তখন নিজের কাছেই কেন যেন লজ্জা হয় যে গাড়িটা ময়লা। তো এরই মধ্যে পাইপ নামানো হয়ে গিয়েছে, এখন তারা দুই তিনজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িটাকে পরিষ্কার করবে। আর এই যে দেখেন গ্রামের প্রকৃতি এত সুন্দর লাগে আমার কাছে, আমি যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি আমার প্রায় প্রতিটি ব্লগেই আপনাদের সাথে শেয়ার করে থাকি যে আমার কিন্তু গ্রামের বাড়িতে আসলে খুবই ভালো লাগে। তো উপরেই আছি এখনও, আমি আজকে আর নিচে ভিডিও করলাম না, দেবরের বাসায় কতক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে এখন নিজের বাসায় একটু ঘোরাঘুরি করে জাস্ট দুপুরে লাঞ্চ করবো আমরা, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো।
এবার আবার ইচ্ছা আছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাড়ি গিয়ে থাকবো কিছুদিন। তো আসলে কি, নীতির পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার, আমি আবারও কিন্তু শুক্রবার যেতে চাচ্ছিলাম। তো প্রীতি আবার বলছে যে না মা, আমার পড়াশোনার অনেক চাপ আছে, আমি এখন যেতে পারবো না। ও যেহেতু কলেজে পড়ে, এবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, ওর একটু পড়ার চাপ বেশি। আসলে ওই যে বললাম যে বাচ্চাদের পড়াশোনা আর হাজব্যান্ডের চাকরি, এই জন্যই আমি বন্দি হয়ে থাকছি ঢাকা শহরে। আমার আসলে ভালো লাগে না এখন আর, একটা সময় ভালো লাগতো ঢাকা শহর, কিন্তু এখন আমার কাছে আসলেই ভালো লাগছে না। তো দেখি কবে আমি ছুটি পাই ওদের কাছ থেকে, তারপরে আমি আমার নিজ গ্রামের বাড়িটাতে চলে যাব। আমার খুবই ইচ্ছা, আমি প্রাণ খুলে এখানে নিঃশ্বাস নেব যে কয়দিন আর বেঁচে থাকি। মানুষের কখন কি হয় কেউ তো বলতে পারে না, কিন্তু বাড়িটা আমাকে খুব টানে, আমার বাড়িতে চলে যেতে ইচ্ছা করে। আর আমি নিজেকে নিজে ভিডিও খুবই কম করতে পারি, আমি মানে সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেকে ভিডিও করতে পারি না। তো আমার ড্রেসিং টেবিলের গ্লাসে আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভাববেন যে সবসময় খালি বগর বগর করে, একটু নিজেকে দেখায় না, তো এই জন্য একটু গ্লাসে আয়নাটা ধরলাম আর কি মোবাইলটা। তো এখন আমাদের জন্য ডাক পড়ে গিয়েছে, নিচে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। দেবরের দুই ছেলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব, দিনটা যেহেতু শুক্রবার, ওরা নামাজ পড়ে আসলে তারপরে একসাথে খাবো, খেয়ে শুধু বেরিয়ে পড়বো। খুব বেশিক্ষণ থাকতে পারিনি বাড়িটাতে, আমরা মাত্র 2 ঘন্টা ছিলাম। তো এখন নিচে যাব। আর আপনারা সবাই কে কেমন আছেন আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আওয়াজ দিবেন। এই তো গাড়িটা ধুচ্ছে, স্যার দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে দেখছে, মানে ড্রাইভার সাহেব ঠিক মতো পরিষ্কার করছে কি না। আসলে যার জিনিস সেই বুঝে যে কতটা মানে ভালো করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। ড্রাইভার তো আর সেভাবে করবে না, কারণ ড্রাইভারদের কষ্টই লাগে, আর তারা তো আর মালিকের সম্পদের মূল্যটা বুঝবে না। আসার সময় কিন্তু আমার গাড়িতে বাম পাশের লুকিং গ্লাসটাতে একটা রিক্সা লাগিয়ে দিয়েছে, যেটা ব্যাটারি চালিত রিক্সা। তো আমার সামনের যে বাম পাশে লুকিং গ্লাসটা, এটা একটু ক্ষতি হয়েছে, তো সেটা মন খারাপ ছিল, এই জন্য অনেকক্ষণ যাবত নীতির বাবা এখনও খুব গরম ড্রাইভারের উপর, যে আমার গাড়ির একটা ক্ষতি করে ফেললো। আসলে এগুলো গাড়িতে আসলে শৌখিন বিষয়, কোনো রকম একটু কিছু ক্ষতি হলে আসলে মন খারাপ হয়ে যায় সবারই। তো আমার নীতি বেবিরও অনেক মন খারাপ হয়েছে। আর এই গাড়িটা আমার ছিল নেভি ব্লু কালার, এটা কিন্তু একমাত্র নীতি যখন বুঝতে শিখেছে তখনই আমি এটাকে রেড কালার করেছি। ওর তখন একটা ইচ্ছা হয়েছিল যে আমার লাল গাড়ির শখ, তো হুট করে তো আর গাড়িটা চেঞ্জ করা যায় না, সেজন্য আমি পরে গাড়িটার কালার চেঞ্জ করে লাল করে দিয়েছি। তো এত বছর ব্যবহার করার পর এখন কিন্তু নীতির আর লাল গাড়ি পছন্দ হচ্ছে না। তো এরই মধ্যে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি। তো এখন নীতির রিকোয়েস্ট হচ্ছে লাল গাড়িটা এখন সেল করে দাও, আমাকে এখন পিঙ্ক কালার গাড়ি কিনে দাও, এবং সেটা লাগবে বড় গাড়ি, যাতে ও ফুটবল খেলতে পারে গাড়ির ভিতরে। তো এই হচ্ছে অবস্থা, আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাত্রাটা যেন শুভ হয়। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা আমার সাথে থাকেন, আল্লাহ হাফেজ।